রাস্তায় 5G-র খুঁটি স্থাপন করা হবে। কিন্তু রাস্তায় গাড়ি থামিয়ে 5G-র খুঁটি স্থাপনে বাধা দিলেন এক নারী, আর এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনের সাউদাম্পটন এলাকায়। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ব্রিটেনের 5G মাস্টের জন্য গর্ত খনন করা হলে প্রকৌশলীদের থামাতে এক ক্ষিপ্ত নারী সেই জায়গায় গাড়ি পার্ক করে রাখেন। সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাজ্যের সাউদাম্পটনের ফুটপাতে 44 বছর বয়সী জোডি নামের এক নারী তার নীল রঙের একটি গাড়ি পার্ক করে রাখে, আর সেখানে পার্ক করে যেখানে 5G-র খুঁটি স্থাপন করার প্রস্তুতি নিচ্ছিল টেলিকমিউনিকেশন বিভাগ। 5G মাস্ট বা খুঁটি স্থাপনের প্রতিবাদ করেই এই নারী এমন কাজ করেন। পরে তার এমন কর্মকাণ্ডের কারণে ঠিকাদাররা এলাকাটিতে খুঁটি না বসিয়ে চলে যেতে বাধ্য হয়। সম্প্রতি মা হয়েছেন এই নারী। তিনি বলেন, সাধারণ মানুষের ক্ষতি করে এমন কাজ করায় তিনি প্রতিবাদ করেছেন, তাই কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। এই নারীকে তার এলাকায় এখন হিরো হিসাবে আখ্যায়িত করা হয়েছে। স্থানীয়রা বলছেন যে একটি 5G মাস্ট বা খুঁটি স্থাপন করলে ফুটপাতে অনেক সরু হয়ে যাবে, যার ফলে পুশচেয়ার বা বাইকের জন্য চলাচল অসুবিধার সৃষ্টি হবে, সাধারণ মানুষদের জন্য চলাচল কষ্টকর হবে। জানা গেছে, সাউদাম্পটন সিটি কাউন্সিল 5G স্থাপনের জন্য ট্রায়াল হোল খনন করার জন্য টি মোবাইলের কাছ থেকে একটি অনুমতির জন্য অনুরোধ করেছিল, আর এরপর টেলিকমিউনিকেশনের কর্মীরা সেখানে আসলে সেই নারী নাটকীয়ভাবে একটি স্ট্যান্ড অফ তৈরি করেন। তারপরে নিজেই পুলিশকে ডাকেন এবং একজন অফিসার এলে তার গাড়িটি সরিয়ে নেন। তবে প্রতিবেশীরা জানান, এমন কাজের কারণে তারা কিন্তু বেশ উপকৃত হয়েছেন। একই সাথে তারা বলছেন, এই যে ব্রিটেনে বিভিন্ন জায়গায় যে অনিয়ম হয় এবং যেটি আসলে সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক, প্রত্যেকটি মানুষের তার স্ব স্ব জায়গায় গিয়ে প্রতিবাদ করা উচিত। অনেকে বলছেন, এই যে জিট যে কাজটি করেছেন সেটি কিন্তু আসলেই দুর্দান্ত এবং তিনি একটি নায়কের মতো কাজ করেছেন। এটা 5G মাস্টের জন্য সঠিক জায়গা নয়। এখানে একটি যদি স্থাপন করা হয় তাহলে পথচারীদের জায়গার অসুবিধা হবে। স্থানীয় কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেছেন যে সাউদাম্পটন সিটি কাউন্সিল সম্ভাব্য নতুন কমিউনিকেশনের জন্য মাস্টের সম্ভাব্যতা যাচাই করতে ট্রায়াল হোলগুলো চালানোর জন্য যে টি মোবাইলের কাছে অনুমতি দিয়েছিল বা টি মোবাইলকে যে অনুমতি দিয়েছিল তা তারা সরিয়ে নিয়েছেন, এবং নতুন করে এমন জায়গা খুঁজতে হবে যে জায়গায় সাধারণ মানুষের অসুবিধা না হয়। এবং একই সাথে তারা আসলে যেটি যেই প্রশংসনীয় কাজটি করেছে সেটি নিয়ে সেটির জন্য প্রশংসা করেছেন, এবং সংবাদ মাধ্যমগুলোতেও কিন্তু এই নারীকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এবং বলা হয়েছে যে এই যে চারপাশে যেসব ঘটনা ঘটে তারা যদি প্রত্যেকটি জায়গা থেকে প্রতিবাদ করে তাহলে আসলে এই যে অনিয়মের ঘটনাগুলো আছে সেগুলো আসলে আস্তে আস্তে কমে যাবে। এ ছিল আমার কাছে। সম্প্রতি ব্রিটেনের এক নারী তার এলাকায় রাস্তাকে বাঁচানোর জন্য যে প্রতিবাদ করলো সে সম্পর্কে কিছু বিস্তারিত। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।